আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিহা হোসাইন। শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন গতকাল মঙ্গলবার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। আজ সে সংখ্যা আরও বেড়েছে। একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব অফিস খুলে দেওয়া হলেও কর্মস্থলে যেতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তবে খোলেনি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। গতকাল খুলে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এছাড়া আন্দোলনের সময় রাজপথ ও দেয়াল লিখন মুছে নতুন করে সংস্কার করছে সাধারণ শিক্ষার্থীরা। স্কুল খুলেছে, ভালো লাগতেছে, আবার অনেক মানুষ মারা গিয়েছে, এতেও খারাপ লাগতেছে আমাদের। না, এই কদিন তো রিক্সা চালাতে পারিনি, রোডই বাইরের পারিনি, রোডে লোকই ছিল না, যে নিজে যে খরচ করুম এই টাকাও ছিল না। আমরা এখন পুরোপুরি একাত্তর থেকে অনেক বেশি স্বাধীন, কোথাও কোনো সমস্যা নাই, মনের থেকে অনেক শান্তি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে গণভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, শিক্ষার্থীরা যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছে সেই সম্পর্কে জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? মালিহা, ধন্যবাদ। আমি আসলে সকাল থেকে কিন্তু ঢাকার বিভিন্ন রাজপথ ঘুরছি এবং আমি যে দৃশ্যটি দেখছি আসলে এক নতুন বাংলাদেশ। কেননা শিক্ষার্থীদের এই যে পদচারণা পথে ঘাটে, তারা যেভাবে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যেভাবে সড়কের যান চলাচলের ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছে এবং প্রত্যেকটা গাড়ি কিভাবে যাবে আসবে তারা সেগুলোর নির্দেশনা দিচ্ছে। একই সাথে তারা যদি পেছনে কোনো অ্যাম্বুলেন্স থাকে সেখানেও তারা অ্যাম্বুলেন্সগুলোকে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে গণভবনে অবস্থান করছি এবং গণভবনের সামনে এখানে কিন্তু যারা এই প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যেসব জিনিস লুটপাট করেছিল সেই জিনিসগুলো কিন্তু সকাল থেকে বেশ কয়েকজনকে আমি এখানে ফেরত দিয়ে যেতে দেখেছি এবং এখানে কিন্তু জমা করে রাখা হচ্ছে। এবং আমি যদি আবার শিক্ষার্থীদের বিষয়ে ফিরে আসি, শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মনোবল, তাদের যে দেশপ্রেম, এটা কিন্তু আসলে অবর্ণনীয়, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা যেভাবে কাজ করছে, তারা যেভাবে প্রত্যয় ব্যক্ত করছে নতুন বাংলাদেশ গড়ার, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমি এখন একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। আপনারা এখানে কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা আসলে নতুন কেমন বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ। প্রথমে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে, এই দেশটা হচ্ছে আমাদের। এই দেশের ভিতর এতদিন যা চলেছে সেটা আমরা সবাই জানি, যে আমরা সবাই সুবিধা বঞ্চিত হয়েছি এবং নানানভাবে নিপীড়িত হয়েছে। কিন্তু আমরা চাই এই জিনিসটা যেন এখন আর না হয়, আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারি, যেন আমাদের দেশটা গড়তে পারি। আমরা এখন আছি গণভবনের সামনে। এখন গণভবনের ভিতর থেকে আমরা অনেকেই অনেক কিছু নিয়ে চলে গিয়েছি, কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং গণভবন থেকে যেসব জিনিসপত্র নেওয়া হয়েছে সেসব জিনিসপত্র আমরা সবাইকে অনুরোধ করবো যেন ফেরত দিতে আসে। তারা এখানে আসবে এবং তারা আমাদেরকে জমা দিবে, আমরা তাই সেই সব জিনিসগুলো ডিফেন্সের কাছে পৌঁছে দেবো। সবাইকে বলছি কোনো রকম ভয় বা ভীতি হওয়ার দরকার নেই। যে যেখানে আছেন বা যে যে জিনিসটা নিয়েছেন, আপনারা প্লিজ আমাদের কাছে আসুন, আমাদের কাছে জমা দিন, আমরা সেটা ডিফেন্সের কাছে পৌঁছে দিব। প্লিজ, এটা সবার কাছে অনুরোধ হলো। আমরা চাই আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়তে, এই দেশের যেন আর কোনো ক্ষতি না হয়। প্লিজ, আমরা সবাই নিজ জায়গাতে এগিয়ে আসি এবং দেশটাকে সুন্দর করি। ধন্যবাদ। আপনাকে মালিহা, আপনি যেমনটি শুনছিলেন, শুধু যে এই গণভবনের সামনের এই সড়কই নয়, আমি আজ অন্যান্য যেসব সড়কে ঘুরলাম সেসব সড়কেও শিক্ষার্থীদের কিন্তু এই রাস্তার পরিচালনার কাজে দারুণ তৎপরতা দেখেছি এবং তারা প্রত্যেকেই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে এবং তারা সবাই বলছেন যে একটি সোনার বাংলাদেশ তাদের প্রচেষ্টায় কিন্তু গড়ে উঠবে। তো মালিহা, এই ছিল আমার কাছে গণভবনের সামনে থেকে শিক্ষার্থীদের বিষয়ে, শিক্ষার্থীদের প্রচারণা পদচারণার বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বিভিন্ন সড়কে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের কি ভূমিকা দেখছেন জানাবেন আমাদের। যে মালিয়া, যেমনটি বলেছেন, আসলে সরকার পতনের পর থেকে ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং সেই সাথে কোন ট্রাফিককে কিন্তু আমরা সড়ক মহাসড়কে দেখিনি। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এবং আমি যদি বলে থাকি, আসলে গতকাল থেকেই কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এবং এতে
করে, কিন্তু কোনো ধরনের যানজট নাই বললে চলে। স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করছে চট্টগ্রামের গণপরিবহনগুলো এবং ব্যক্তিগত গাড়ি, সেই সাথে যে সমস্ত যান চলাচল করছে তাদেরকে প্রত্যেককে কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে দিচ্ছেন ট্রাফিকের যে নিয়ম সেই নিয়ম মেনে যাতে চলাচল করে, এতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং আজ সকাল থেকেও কিন্তু চট্টগ্রামের নগরের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পয়েন্টে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক কিন্তু পরিষ্কার করছেন সকাল থেকে কিন্তু, এবং আমরা দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের একটি টাইগার পাথ এলাকায় একটি বাঘ আছে, যে বাঘটিতে আসলে রং চলে গিয়েছিল, শিক্ষার্থীরা নিজ অত্যায়নে কিন্তু এই বাঘটিতে রং করছে এবং যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে তারা কিন্তু বস্তায় বস্তায় করে এই ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, কোনো ধরনের কোথাও যাচ্ছে না। এবং যারা মোটরসাইকেল চালাচ্ছেন হেলমেট নাই তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা জিজ্ঞাসা করছেন কেন মোটরসাইকেল হেলমেট নাই আপনার কাছে, এবং সেই সাথে তিনজন যদি বহন করে তাদেরকে জিজ্ঞাসা করছে, যেহেতু নিয়ম হচ্ছে যে দুইজন চড়বে সেখানে তিনজন কেন, সেই বিষয়গুলো শিক্ষার্থীরা জিজ্ঞেস করছে। তবে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধারণ মানুষ কিন্তু বাহবা দিয়েছেন, তারা জানিয়েছেন আসলে রাষ্ট্র পরিষ্কার করতে বড় বড় বাজেটের দরকার হয় না, মন মানসিকতা থাকলেই কিন্তু সব কিছু সম্ভব, শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু আসলে এই মুহূর্তে সব কিছু সম্ভব হচ্ছে। এবং কোনো ধরনের যানজট নাই বললে চলে, খুব ভালোভাবে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ট্রাফিক ব্যবস্থা সেটা চালিয়ে যাচ্ছেন, এবং যে সমস্ত জায়গায় আসলে ভাঙচুর হয়েছিল সেই সমস্ত জায়গায় কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কার করতেন নিজ উদ্যোগে, এবং এই উদ্যোগটিকে সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। মালিহা, এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নয়াপল্টনে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেবেন। দর্শক, এই মুহূর্তে পল্টনের দলীয় কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, সমাবেশ ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে কি আর নেতা কর্মীরা কি বলছেন জানাবেন আমাদের। আপনি জানেন যে স্বৈরাচার পতনের পর বিএনপির প্রথম সমাবেশ, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে সমাবেশ করতে গেলে নানা রকম বাধার মুখে তাদের পড়তে হয়েছে, এবং এই বাধার মুখে পড়ে তাদেরকে দেখতে পেয়েছেন যে বিভিন্ন শর্ত আরোপের মধ্য দিয়ে এই সমাবেশ করতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি নয়াপল্টনে আছি, এখানে সমাবেশ শুরু হওয়ার কথা দুইটায়, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রধান অতিথি বক্তব্য দেবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে চাই, এখানে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশ স্থলকে কেন্দ্র করে তারা স্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ যারা রয়েছেন শীর্ষ নেতা তাদের স্লোগান দিচ্ছেন, এবং তারা বলেছেন যে এই যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, এবং এই ধরনের স্লোগান দিয়ে তারা এখানে পুরো সমাবেশ স্থলটিকে মূলত জমিয়ে রেখেছেন। এবং এই যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি এখানে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড, থানা এবং আশেপাশ থেকে আসা শুরু করেছেন। আপনি জানেন যে সমাবেশটি শুরু হবে দুপুর দুইটা নাগাদ, কিন্তু ইতিমধ্যেই এখানে লোকারণ্য হয়ে উঠছে এবং এখানে স্লোগানে কম্পিত হচ্ছে এই নয়াপল্টন কার্যালয়টি। ইতিমধ্যেই আপনি জানেন যে বিভিন্ন সময়ে কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে ভয় পেত, তারপরে তারা বাধা উপেক্ষা করে এখানে আসতো এবং প্রশাসনের পক্ষ থেকে তারা নানান বাধার সম্মুখীন হতেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নেতাদের আগমন, তারা পতাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পতাকা, জাতীয় পতাকা সহ নানান রকমের ফেস্টুন নিয়ে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যে আপনি জানেন যারা আটক হয়েছে বিভিন্ন পর্যায়ে তাদেরকে ছাড়তে শুরু করেছে। এবং এই যে এখানে সমাবেশ স্থল, আমরা যদি ওনার সাথে কথা বলতে চাই, এই যে সমাবেশে কতজন লোক আশা করেন যে হবে, এবং আজকে এই মুক্ত বাতাসে আপনারা কি মনে করছেন এই সমাবেশটাকে? আপনারা জানেন দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 5 তারিখে এই দেশের
ছাত্র গণতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে তাৎক্ষণিকভাবে আমরা কর্মসূচি দিয়েছি। আমরা আশা করছি প্রত্যাশার চাইতে অনেক বেশি মানুষ আমাদের সমাবেশে উপস্থিত হবে। আমরা শুনছিলাম এই যে সমাবেশকে ঘিরে কেন্দ্র করে এই যে তাদের প্রত্যাশা এবং নেতাকর্মীরা ইতিমধ্যে সেই প্রত্যাশা সারা দিয়ে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। মালিয়া, ধন্যবাদ আপনাকে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে পুলিশের নতুন মহাপরিদর্শক করা হয়েছে মোহাম্মদ মইনুল ইসলামকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন আইজিপি নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া পুলিশের আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছে সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফারাবি, বাজারে কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং শুরু করেছে কিনা এখনও জানাবেন আমাদের? তবে কিছু কিছু পণ্যের দাম কিন্তু কমতে শুরু করে, সিন্ডিকেট বলে এসেছিল যে বিভিন্ন কারণে দাম বেড়ে যাচ্ছিল, প্রতিনিয়ত আমরা কথা বলেছি তারা বারবার বলছেন যে নতুন সরকারের কাছে বা তাদের প্রত্যাশা যে বিষয়টা সেটা বলেছে যে আমরা বেশ কয়েকজন কথা বলেছি তারা বলেছে যে যেই প্রত্যাশা যে প্রত্যাশা নিয়ে তারা সমাজের এসেছিলেন যে নতুন নতুন সরকারের কিছু প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সংবাদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে টিম ওয়ালসকে বেছে নিয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী কামাল হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার কামালা তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করেন। মিনেসোটা রাজ্যের গভর্নর ও হাই স্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালস। রানিং মেট টিম ওয়ালস ও কামালা হ্যারিস নিজেদের প্রথম যৌথ নির্বাচনী সভায় বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ডকে আক্রমণ করেছেন। এদিন টিম ওয়ালস দেশের প্রতি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের অঙ্গীকার ও হোয়াইট হাউসে তার আগের রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, ডোনাল্ড ট্রাম্প জনসেবার চাইতে নিজেকে নিয়েই বেশি ব্যস্ত। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।